হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য ছাগলের মাংসের রেসিপি নিয়ে হাজির আমি। এখানে নিয়েছি 2 কেজি ছাগলের মাংস, কাঁচামরিচ, তেজপাতা, দারচিনি, ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরা ফাঁকি, গোলমরিচের গুঁড়ো, লং, এলাচি, পাপরিকা, আদা রসুনের পেস্ট, পেঁয়াজ, লবণ, রান্না করার তেল, এই সব উপকরণ দিয়ে আজ আমি আপনাদের ছাগলের মাংস রান্না করে দেখাবো। ছাগলের মাংস রান্না করার জন্য প্যান নিয়েছি। প্যানের মধ্যে মাংস ঢেলে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, তেজপাতা, দারচিনি দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, পাপরিকা দিয়ে দিলাম, এলাচি, লং দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, রান্না করার তেল দিয়ে দিলাম। এবার ভালোমতো মাংস মশলার সাথে মিশিয়ে নেব। মাংসের সাথে মশলা ভালোমতো মিশিয়ে এখন চুলার মধ্যে দিয়ে দিলাম। এইভাবে মাংস বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। কভার দিয়ে ঢেকে আরো 10-15 মিনিট কষিয়ে নেব। মাংস কষানো হয়ে গেছে। এই পর্যায়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব। জিরা ফাঁকি দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, মাংস আমার প্রায় রান্না হয়ে এসেছে। প্রিয় দর্শক, খেয়াল করে দেখুন কি সুন্দর লাগছে। প্রিয় দর্শক, বাড়িতে একবার আমার মতো রান্না করে ট্রাই করে দেখবেন, খেতে অনেক সুস্বাদু, অনেক স্বাদ। হ্যালো ভিউয়ার্স, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন যাতে সবার আগে আমার ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে আসে। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।